যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে। জোড়ায় জোড়ায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে। অর্গানাইজেশনস উইল বি এনকারেজ টু ডিভাইস শিডিউলস সো দ্যাট উইমেন ওয়ার্ক ইন পেয়ার্স অর টিমস অ্যান্ড নো ইচ আদার্স মুভমেন্টস ডিউরিং নাইট আওয়ার্স। মেয়েরা যখন রাতের শহরে নিরাপদে চলাফেরার জন্য রাতের দখল নিচ্ছে, তখন সরকার কিনা চটজলদি সমাধান সূত্র খুঁজতে গিয়ে নাইট ডিউটি যথাসম্ভব না দেওয়ার পক্ষে সওয়াল করছে, আর এতেই হতবাক সকলে। মেদিনীপুরের মেয়ে দেবলীনা দলুই কলকাতা মেডিকেল কলেজের MD প্রথম বর্ষের পড়ুয়া চিকিৎসক। প্রায়ই নাইট ডিউটি করতে হয়, রাতের শিফট কম দেওয়ার কথা শুনে হতবাক দেবলীনা। এটা কোনোভাবেই সলিউশন হতে পারে না। নাইট ডিউটি ইজ এ পার্ট অ্যান্ড পার্সিয়াল অফ আওয়ার ডিউটি। শুধু আমরা ডাক্তাররা নই, আমাদের সাথে সিস্টার দিদিরাও এবং আরও অনেকে অন্যান্য মানে প্রফেশনে যারা আছেন প্রত্যেকেই নাইট ডিউটি করে। এবং সেফটি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সেফটি যদি এই মানে এতদিন পরে এসেও যদি সেফটি না পাই তাহলে আর আমাদের কিছু বলার নেই, তো সেফটিটা এনশিওর করুন। এসনো তারাবিবি বেলেঘাটার বাসিন্দা এসনো অ্যাপ ক্যাব চালান। রাত দিনের কথা ভাবার সময় নেই, পেটের টানে মোবাইলে বুকিং এলেই স্টিয়ারিং ঘোরে তার। আমাদের বসে থাকলে তো হবে না, আমরা চাই আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করব, কিন্তু আমাদের নিরাপত্তার দরকার। আমাদের এই যে বোনটা সে হসপিটালের মধ্যে ছিল, চার দেওয়ালের মধ্যে থেকেও সে নিরাপত্তা পেয়েছে কি? ঢাকুরিয়ার বাসিন্দা সারিন্দা মুখোপাধ্যায় 5 বছর ধরে TCS-এ কর্মরত। ঢাকুরিয়ার বাড়ি থেকে নিউ টাউনের অফিস, কখনো ফিরতে রাত হয়, কখনো রাতে ডিউটিও করতে হয়। রীতিমতো গভর্নমেন্টের ফেলিয়ার, তার জন্য আমাদেরকে কোপে ফেলা হচ্ছে। আমার মনে হয় না এটা কোনো সলিউশন হতে পারে। আপনি আপনার কাজটা ঠিক করে করুন, আমাদেরকে আমাদের মতন গ্রো করতে দিন, জেন্ডার ইকুয়ালিটিটা আনুন, এটা কখনোই কোনো সলিউশন হতে পারে না। ছেলে হোক কিংবা মেয়ে, যখন খুশি বেরোবে, যেখানে খুশি যাবে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে প্রশাসন, এটাই তো স্বাভাবিক নিয়ম। তার পরিবর্তে রাতে মেয়েদের ঘরে ঢুকিয়ে রাখা কি কোনো সমাধান সূত্র হতে পারে নাকি, প্রশ্ন সকলেরই। এটা একটা কথা হলো, রাত্রে যদি রোগী আসে, সেরকম ধরনের কোনো এমার্জেন্সি কেস আসে, ডাক্তার হিসেবে সে তার নিজের ডিউটি ফেল করবে? আমি একেবারেই সেটা মনে করি না। নাইট ডিউটি কেন করবে না? আগুনের কাছে যেও না, হাত পুড়ে যাবে, এটা বাচ্চাকে শেখাতে হয়। তার মানে তুমি রাত্রিবেলা বেরিও না, তোমার বিপদ হবে না, একটা কথা। মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে। এখানেই যদি আমরা চলে যাই তাহলে 14 তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো? মেয়েরা মহাকাশে থাকে, মেয়েরা জলের তলায় যায়, কিন্তু বাংলায় মেয়েরা রাতে ডিউটি করলেই সমস্যা। কৃষ্ণেন্দু অধিকারী, অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।